बंधुगण आजके आमरा आलोचना करब भार्ब निये ताई भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन इनशाआल्लाह। केवल एकबार देखाते भार्ब कत प्रकार की आसे विषय एबं कत धरनेर भार्ब इंग्लिश लैंग्वेजे आमरा देखते पाई सेइ सकल विषयगुलो निये केवल एई भिडियोते आमरा आलोचना करब एबं एकबार देखाते आपनारा बुझते पारबेन। तो बंधुगण आजकेर भिडियोटी खान मेथड ए कमप्लीट बुक अफ रिटेन स्पोकन इंग्लिश ग्रामार एई बोई थेके नेওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। এখন আসুন মূল আলোচনায়। ভার্ব বলতে আমরা কি বুঝি, কাকে বলে, সহজে কিভাবে শিখব, চেনার উপায় কি, সেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যে সকল শব্দের সাথে করা, হওয়া, দেওয়া যুক্ত আছে সেই সকল শব্দগুলোকে আমরা ভার্ব বুঝে নিব, কিংবা যে সকল শব্দের সাথে তেসিস যুক্ত করে শব্দ গঠিত করা হয় বা করা যায় সেই সকল শব্দগুলোকে ভার্ব বুঝে নিব। সহজে শেখার উপায় হলো প্রথমে বাংলা শিখবে, তারপর ইংরেজি। পরিসংখ্যানে দেখা যায় একটি ডিকশনারিতে যতগুলি ভার্ব রয়েছে এদের মধ্যে 98% ভার্বের সাথে করা শব্দটি যুক্ত আছে, আর বাকি 1% ভার্বের সাথে দেওয়া ও হওয়া যুক্ত রয়েছে, আর বাকি 1% হলো অন্যান্য। এখন আসুন পুরো বিষয়টি ভালো করে দেখে নিই। তো যাই হোক, আমরা বিভিন্ন ধরনের ভার্ব দেখতে পাই। এইগুলি আয়ত্ত করতে পারলে প্রথমে বাংলা রপ্ত করতে হবে, তারপর ইংরেজি। তো যেমন এখানে লক্ষ্য করুন বন্ধুগণ, একক শব্দে এখানে হলো একক শব্দে ভার্ব, নাউন এর সাথে করা যুক্ত হয়ে ভার্ব, অ্যাডজেক্টিভের সাথে করা যুক্ত হয়ে ভার্ব, নাউনের সাথে দেওয়া হওয়া যুক্ত হয়ে ভার্ব। তারপর আসুন 5 নম্বর হলো একক শব্দ করা, হওয়া, দেওয়া ব্যতীত অন্যান্য শব্দ যুক্ত হয়ে ভার্ব। এখন আসুন এক এক করে সেগুলি সবগুলি আমরা শিখে নেই। যেমন এখানে লক্ষ্য করুন, একক শব্দ ভার্বগুলি হলো হওয়া, দেওয়া, নেওয়া, চাওয়া, পাওয়া ইত্যাদি শব্দগুলোকে একক শব্দে ভার্ব বলা হয়, অর্থাৎ সে এককভাবে ভার্বের অবস্থান প্রকাশ করলো। এখন আসুন নাউনের সাথে করা শব্দটি করা যুক্ত করে ভার্ব, যেমন কাজ করা, তৈরি করা, রান্না করা, সিদ্ধ করা, এই জাতীয় ভার্বগুলোকে আমরা নাউনের সাথে করা যুক্ত বিশিষ্ট ভার্ব বুঝিয়ে নেব। এভাবে হাজার হাজার ভার্ব এর সাথে করা যুক্ত হয়ে আর ডিকশনারিতে আমরা দেখতে পাই। এখন আসুন অ্যাডজেক্টিভের সাথে করা যুক্ত হয়ে ভার্ব, যেমন ধনী করা, ধনী করা, সক্ষম করা, দুর্বল করা, বড় করা, সবল করা, প্রিয় করা, বিপদাপন্ন করা, এই ধরনের ভার্বগুলি আমরা দেখতে পাই। হাজার হাজার ভার্ব ডিকশনারিতে আমরা রয়েছে, সেগুলো আমরা দেখতে পাই। তারপর আসুন নাউনের সাথে দেওয়া এবং হওয়া যুক্ত ভার্ব, যেমন শিক্ষা দেওয়া, ধার দেওয়া, মুক্তি দেওয়া, লাভ দেওয়া, বাধা দেওয়া, ধাক্কা দেওয়া, চাপ দেওয়া, হেলান দেওয়া, সকল কিছুতে এই জাতীয় ভার্ব। এখন আসুন বন্ধুগণ, আমরা দ্বিতীয় পৃষ্ঠা থেকে শিখব একক শব্দ করা, হওয়া, দেওয়া ব্যতীত অন্যান্য শব্দযুক্ত ভার্ব, যেমন খোঁজে পাওয়া, সাইকেল চড়া, ঘন্টা বাজানো, ডেকে ফেলা, অস্ত যাওয়া, মনোযোগ সহকারে শোনা, কথাবার্তা বলা, ভয় দেখানো, এই সকল যুক্ত ভার্ব। তো বন্ধুগণ, নোটটি আমরা পড়ে নেই। ওয়ার্ড বা শব্দটি যদি ভার্ব হয়ে থাকে তাহলে তার সাথে তেসিস অবশ্যই যুক্ত করা যাবে। যেমন ওয়ার্ক মানে কাজ করা, অর্থাৎ কাজ করিতেছি, প্লে মানে খেলা, খেলতেছি, পড়া, পড়তেছি, লেখা, লিখতেছি। বন্ধুগণ, একক শব্দে যে সকল ভার্ব হয় সেগুলি এখানে দেওয়া হলো। এখন ওপরের প্রতিটি ভার্বের সাথে তেসিস যুক্ত করে বাক্য তৈরি করে পড়ুন। যেমন আমি ভাত খাইতেছি, আই এম ইটিং রাইস। তো বন্ধুগণ, প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠায় যতগুলি ভার্ব দেওয়া হলো প্রত্যেকটা ভার্বের সাথে তেসিস যুক্ত করে আপনি প্রথম বাংলা বাক্য তৈরি করুন, তারপর ইংরেজি তৈরি করুন। এখন আসুন আমরা ইংরেজিতে শিখব। এখানে লক্ষ্য করুন, একক শব্দ ভার্বগুলি এখানে ইংরেজি দেওয়া হলে সেগুলো আপনি লিখে লিখে পড়তে থাকুন। তারপর আসুন 2 নম্বর পৃষ্ঠা হলো নাউনের সাথে করা যুক্ত হয়ে ভার্ব, এখানে দেওয়া হলো। এই করা যুক্ত ভার্বগুলো এখান থেকে ভেঙে ভেঙে শিখে ফেলুন। তারপর আসুন অ্যাডজেক্টিভের সাথে করা যুক্ত হয়ে যে সকল ভার্বগুলো হলো, যেমন ধনী করা, সক্ষম করা, দুর্বল করা, প্রিয় করা, এই হলো এই ভার্বগুলো লিখে লিখে পড়তে থাকুন। তারপর আসুন নাউনের সাথে দেওয়া হওয়া যুক্ত ভার্ব, এখানে দেওয়া হলো। বন্ধুগণ, আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম একটু ভালো করে রপ্ত করে নেই। যে ভার্ব বলতে কি বুঝি এবং ভার্বের ধরন কতগুলি, সবগুলো ধরনের ভার্বগুলি আমরা শিখে ফেললাম ইনশাল্লাহ। আর যাদের বইটি দরকার তারা বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটি সম্পূর্ণ ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে, বিশ্বাস রাখুন। থ্যাংক ইউ ভেরি মাচ।